আপনারা দেখছেন এই বর্ধমানের জিটি রোডে কার্জন গেট থেকে স্টেশন যাওয়ার রাস্তার মধ্যে একটা বড় গর্ত হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে। এই গর্ততে কিন্তু আজকে একটা বড় সড়ক দুর্ঘটনা ঘটে যেতে পারত, ঘটেও গেছে। দেখেছেন শুধুমাত্র কিন্তু এখানে যে গাড়িটা রয়েছে, এখানে যে গুডসেট রয়েছে, রোড রয়েছে, সেখান থেকে একটা গাড়ি মাল লোড করে নিয়ে যাচ্ছিল পালিতপুরের ওখানেতে ডেলিভারি দেওয়ার জন্য। সেই সময়তে এখানে গর্ততে পড়ে গাড়ির যেটা হাল সেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চাক্ষুষ। আমরা বারবারই এটা খবর করেছি, বর্ধমানের বীরহাটার কাছে এই চিঠি রোডটি বড় বড় গর্ত ছিল, আমরা সেই খবর করেছিলাম। খবরের পরদিনই কিন্তু সেই গর্ত বোঝানো হয়েছিল, এখানেও একটা বড় গর্ত হয়ে রয়েছে, মানুষ এখানে প্রতিদিনই সমস্যার মধ্যে পড়ছেন। এবং আজকেও দেখা যাচ্ছে যে এখানে যারা গাড়ির মালিক রয়েছেন তারা বলছেন, ড্রাইভারও বলছেন যে প্রতিনিয়ত তারা এখানে সমস্যার মধ্যে পড়ছেন। গাড়ির অবস্থা খারাপ ছিল, বুল্লা যেটা ভেঙে খালে পড়লো, বুল্লা পড়ে ভেঙে গেল, ঘটনা খাল বাঁচাতে গিয়ে হলো আরে বুল্লা ভেঙে, বুল্লাটা ভেঙে গেল। কি নিয়ে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন? এই তোমার পালিতপুর ফ্যাক্টরি। কোথা থেকে আসছিলেন? এই গুডসেট থেকে। কি নাম দাদা আপনার? আমার শেখ মিঠু। আপনি ড্রাইভার? আমি ড্রাইভার। গভর্নমেন্ট ছাড়া কাকে দায়ী করব? গাড়ি চালাবো, ট্যাক্স দেবো, ইন্স্যুরেন্স দেবো, রাস্তাঘাট ভালো হবে না, কোনো কিছু হবে না, আর ভোগান্তিটাও আমাদেরকে নিতে হবে, আর পরিষেবাটা খালি আমরা দেবো, আর পরিষেবাটা খালি দেবো সরকারকে, সরকার আমাদেরকে কি ভোগান্তিগুলো দেবে নাকি দিনের পর দিন? এখানে খারাপ ওভারব্রিজ ক্রস করলে বিজয়রামের রাস্তা খারাপ, একটা তো ভালো জায়গা তো হতে হয় যে একটা জায়গা যাবে, হাইওয়েতে যাচ্ছি, হাইওয়ে তো বন্ধ, রাস্তা খারাপ হয়ে আছে, গাড়িগুলো এবার কি তাহলে ফ্লাইওভার করে দিন সব জায়গাতে। প্রেসারের রাস্তা যেখানে বাইক গাড়ি চার চাকা ছয় চাকা দু চাকা সবই যায়, সেই জায়গাতে যদি এরকম হয়ে থাকে রাতে বেলাতে যে কোনো মানুষের, আজকে তো গাড়ির গুল্লা ভেঙেছে, যে কোনো সময় যে কোনো মানুষ সাধারণ মানুষের দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মারা যাবে, যে কোনো মানুষ। কি নাম দাদা আপনার? আমার নাম সুধী মজুমদার। এবং তাদের বিভিন্ন রকমের তারা যেটা জানাচ্ছেন যে তারা রোডের জন্য ট্যাক্স ভরছেন অথচ রাস্তা কেন ভালো হচ্ছে না, এই প্রশ্নচিহ্ন কিন্তু তারা তুলছেন। এবং যে কোনো সময় এখানে শুধুমাত্র আজকে রাত্রিবেলাতে ছিল বলে, জনবহুল রাস্তা ছিল না বলে কিন্তু আজকে কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটলো না, কিন্তু হতেও পারতো যদি দিনের বেলায় ঘটতো সেক্ষেত্রে কিন্তু জীবনহানির সম্ভাবনা থেকে যেতে পারতো। হ্যাপি সাথে সুজাতা, মোবাইল নিউজ 19। আমার আমাদের খুব লাগবে, 20-25 মিনিট লাগবে আমরা।